কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমানুয়েল সরেশ্বরী বাবার স্নেহজন্য তার অতি আদরের বাবার ছোট শাহজাদা বাবার ছোট ছেলে বাবার সাদক খলিফা আওলাদে মুর্শিদ শাহ সুফি সৈয়দ বাবা সানাই আহমেদ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী বাবা আমাদের মাঝে অনেক মূল্যবান কিছু আলোচনা নিয়ে আসছেন এখন আমাদের মাঝে অতি চমৎকার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন শাহ সুফি আওলা আমার আওলাদে মুর্শিদ শাহ সুফি সৈয়দ বাবা সানাই আহমেদ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী আজকে আমরা হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান শাহ বগদাদি বাবার উরুস মুবারকে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে আজকে যার ভালোবাসায় আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় শ্রদ্ধেয় আসাদ ভাই এবং সাইদুর বাবা জান আল মনসুরাবাদী আসলে আমি কোনো কথা বলতে জানি না আমি একজন ছোট মানুষ আমি বক্তাও নই আলেমও নই তারপরও আমি সংক্ষেপে কিছু কথা বলবো আমার মুর্শিদের দয়া নিয়ে নমি দানম কে আখির চু দমে দিদার মি রাখসাম মগর নজম বৈজুয়া কে পেশে ইয়ারে মি রাখসাম তুয়া কাতিল কে আজ বাহারে তমাশা খুনে মন রেজি মন আবিসমিল কে জেরে খনজারে খুখার মি রাখসাম বয়া জানা তমাশা কুন বদ্রে অম্বু হে জবা জবস সমন রুশুয়াই সারে বাজার মি রাখসাম খুশা রিন্দি কে পামালাশ কুনাত সত বরসায়রা জাহে তকওয়া কে মন বজুব্বা উদস্তার মি রাখসাম মনাম উসমান হারুনি চিস্তি ইয়ারে শেখে মনসুরাম মালামাত মি কুনাত খাল কে উবাদার মি রাখসাম এই খাজা বাবার পীর খাজা উসমান হারুনি চিস্তি আপনার এই কালামের উসিলায় আমি অধম কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখব জানে মান নিসারাম বনামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন শাহস্তে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন দিন হস্তে হুসাইন দিনে পানা হস্তে হুসাইন সদাদ নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ হক কে বিনায়ে লা ইলাহা হস্তে হুসাইন ইয়ালি ইয়া মুশকিল কুশালি ইয়া পঞ্চতন পাক আলী ইয়া সুনি জাত আলী ইয়া আলী ইয়া এলিয়া ইয়া আবুল হাসান ইয়া ভূতুরা ফল্লি মুশকিল সরওয়ার দিন শাফাই ইয়ামুল হিসাব সূরত ফাতিহা নমুদি ফতা গুয়ে লা ফতি ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার আজ ১১ই মহরম এই মাসটি মহরম মাস চলছে খুব বেদনাদায়ক মাস আমাদের সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করা হয়েছে সেই করুণ দৃশ্যটি আমরা এই মহরম মাসে দেখতে পাই আজকে উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে অনেক ধরনের ফতোয়া বেরিয়েছে অনেক ধরনের ইতিহাস বেরিয়েছে যেমন এই দশই মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন হয়েছে তো আড়াই হাজার নবীর জন্মদিনের কাছে কি ইমাম হুসাইনের শহীদ হওয়ার খবরটি তত বড় হয় কিন্তু যারা আশেকে রাসুল যারা মুস্তফার প্রেম হৃদয়ে রাখে ইমাম হুসাইনের প্রেম হৃদয়ে রাখে পাক পঞ্জাতনের ভালোবাসা হৃদয়ে রাখে আহলে বায়াতের প্রেম হৃদয়ে রাখে তাদের জন্য এই কারবালার এই মহরমের মাসটি বেদনা এবং শোকের মাস তারা কখনো ইমাম হুসাইনকে ভুলতে পারবে না ঠিক আছে দুনিয়ার বাদশা হচ্ছে এজি দুনিয়ার বাদশা কখনো স্থায়ী থাকে না কিন্তু হৃদয়ের রাজ্যের রাজা হচ্ছে হুসাইন যাকে কখনো মুছা যায় না আমাদের মহানবী বলছেন হুসাইনি মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন আমি হুসাইন হতে হুসাইন আমা হতে বুঝলাম আমা হতে হুসাইন কিন্তু হুসাইন হতে আমি কি করে আমরা কি সেই কথাটি ভুলে গিয়েছি মহানবী কি বলে নাই গাদিরে খুবে তোমরা দুইটা জিনিস শক্ত করে ধরে রাখবে কখনো তোমরা গুমরাও হবে না এক হচ্ছে কিতাব আল্লাহি
আরেকটা হচ্ছে ইত্রাতাহি তথা নবীর বংশধর আহলে বায়াত পাক পঞ্জাতন বারো ইমাম চোদ্দ মাসুম সৌদ আলে কারবালাও ও নূরের সন্তানগণ, যেখানে স্পষ্ট বলতেছে তুমি আমার বংশকে ধরো তাহলে তুমি প্রথভ্রষ্ট হবে না। সেখানে আমরা নবীর বংশকে কতল করে মিটিয়ে দিয়ে আমরা কোন ইসলাম প্রতিষ্ঠিত করতে যাচ্ছি? হায় নামাজ, হায় রোজা, হায় দাড়ি আর টুপি। ইয়াজিদের তাবুতেও নামাজ ছিল, হুসাইনের তাবুতেও নামাজ ছিল। ইয়াজিদের তাবুতেও রুকু সেজদা ছিল, হুসাইনের তাবুতে রুকু সেজদা ছিল। কিন্তু কোনটা হুসাইনের তাবুতে ছিল যেটা ইয়াজিদের তাবুতে ছিল না? সেটা হচ্ছে ধৈর্য। ইন্নাল্লাহ মা সাবিরিন। তাই কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বলছেন, আমি কুরআনের কোথাও পাইনি যে নামাজির সাথে আল্লাহ থাকে, আমি পেয়েছি যে ধৈর্যশীল তার সাথে আল্লাহ থাকে। আজকে আমরা নবীর বংশকে যারা কতল করেছে তাদের গুণকে, তাদেরকে ভালোবেসে আমরা আহলে বায়াতকে ঘৃণা করছি। আসলে কি দেখেন, সত্যের জন্য কিন্তু ইমাম হুসাইন শহীদ হয়েছে। উনি এজিদের হাতে হাত রাখেন নাই, উনি সত্যের সাথে আপোষ করেন নাই, উনি দেখিয়ে দিয়েছেন সত্যের জন্য জীবনও দিতে পারি। আমরা কি নিয়ে আছি? আমরা সবাই বুঝি এই কারবালা, এই মহরম, এই যে ঘটনাটা ঘটেছে তার নীল নকশাকে, ইয়াজিদ এবং মুয়াবিয়ার চক্রান্তে এই সব কিছু হয়েছে। আমি নির্ভয়ে বলতে পারি, আহলে বায়াতের প্রেমে বলতে পারি, আমি মুয়াবিয়ার প্রেমে, ইয়াজিদের প্রেমে আমি জান্নাতে যেতে চাই না ভাই, আমি জান্নাতে যেতে চাই না। আমি হুসাইনের গুলামি করে জাহান্নামে থাকতেও আমি ভালোবাসি। সেই কারণে খাজা বলছে যে হুসাইনের গুলাম আমি খাজা তার গুলাম। এটাও জেনে রাখো যে হুসাইনের গুলামেরও গুলাম আমি খাজা তার গুলাম। তাই তার মাজারের মূল গেটে, তাই তার মাজারের মূল দরজায় লেখা শাহাস্তে হুসাইন, রাজা হুসাইন, বাদশাহ হুসাইন, দিন হুসাইন, মানে আমার দিন হুসাইন, দিনে পানা হুসাইন। দেখুন, মানুষের ইমান হচ্ছে কাবায়, আর কাবার ইমানই হচ্ছে হুসাইন। আজকে যারা না বুঝে আহলে বায়াতকে ভালোবাসলে শিয়া হয়ে যায়, খুব মজার একটা বিষয়, কেউ মাওলা আলীর গুণ গাইলো সে তো শিয়া, কেউ যদি ইমাম হুসাইনের গুণ গায় সে শিয়া, আহলে বায়াতের গুণ গাইলে শিয়া। আরে যদি আহলে বায়াতের গুণ গাইলে শিয়া হয়, ইমাম হুসাইনের গুণ গাইলে শিয়া হয়, তো মহানবীর চেয়ে বড় কেউ শিয়া নেই। এটা প্রেমের কথা বললাম। শিয়ারা কখনো সুফিজম মানে না, আধ্যাত্মবাদ মানে না, তারা কখনো পীর ওলিয়াল্লাদের মানে না। আমি শিয়াদের বর্ণনাটা দিয়ে দিচ্ছি। তারা বড় পীর আব্দুল কাদের জিলানিকে গালাগালিজ করে, তারা খাজা বাবাকে গালাগালিজ করে, তারা পাক পঞ্জাতন বিনে কোথাও যায় না। আমরা পাক পঞ্জাতনকেও ভালোবাসি, আমরা মুশরিককেও ভালোবাসি। আল্লাহ পাক কুরআনে বলছেন খাতামান নবী, খাতামান রাসূল বলে নাই, তো আমাদের রাসূল যুগে যুগে আসবে, যারা আমাদের আহলে বায়াতের প্রেম শিক্ষা দিবে, মুর্শিদের প্রেম শিক্ষা দিবে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। খাজা বাবা বলছেন যে যারা বুঝে না তারা বলে ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয়েছে, যারা বুঝে না তারা ভাবে ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয়েছে। খাজা বাবা বলছেন, আমি খাজা যদি কারবালার ময়দানে থাকতাম, আমার বাঁ হাতের কায়াঙ্গুল দিয়ে যদি আমি কারবালার ময়দানে খুঁচা দিতাম, তো পানির নহর বয়ে যেত, নদী বয়ে যেত। আর তোমরা জেনে রাখো সেই ইমাম হুসাইনের গুলামেরও গুলাম। তাহলে ইমাম হুসাইন কি করতে পারতো এটা ভালো করেই বোঝা যায়, কিন্তু উনি করে নাই। কেন করে নাই? শুধু দেখানোর জন্য, কে ইয়াজিদি মুসলমান, কে হুসাইনি মুসলমান, সেই পার্থক্যটা দেখার জন্য, সে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমরা অনেক অনেক শ্রেণীর লুকিয়ে আছি যারা ইয়াজিদেরও গুণ গাই, কিন্তু এই কেমন কথা যে কিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমরা কি করে তাকে সমর্থন করি? মহানবীর কলিজার টুকরা। আমরা কাবা শরীফে হাজু আশরাতের মধ্যে আমরা চুমা দেই, ঠিক না? কেন দেই চুমা? মহানবী একবার চুমা দিয়েছিলেন বিদায়, নাকি?
আমার সরকারে দো আলাম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের সমস্ত পা থেকে মাথা পর্যন্ত উনি চুমিয়েছেন। এখন কি করতে হবে? এর উত্তর নাই, এর উত্তর থাকবেও না, সত্য বড় পিতা। তাই একটা কথা আছে, এই যে দুনিয়া কিসের লাগিয়া, কারণ আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় খেলোয়াড়, এত যত্নে গড়াই আছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। ইমাম হুসাইনের প্রেমিক চিরকাল থাকবে। ইয়াজিদকে কিন্তু মানুষ ঘৃণা করে, গালি হিসাবে ব্যবহার করে। একটা জিনিস দেখেন, আমরা যারা ওহাবিতে আছি বা বিভিন্ন ইয়াতে আছি, অনেকে কিন্তু ওলি আল্লাহদের মানে না। আল্লাহ পাক কুরআনে বলছেন যে যে জাতি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। দলিল সূরা রাদের 11 নম্বর আয়াত। তো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি, কথায় যদি কোনো ভুল থেকে থাকে ক্ষমা করে দিবেন। আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।